এই হচ্ছে ঠাকুরান নদী। যদিও এই নদীর পরিচয়টা অনেকবারই দিয়েছি। আর ওই পারে হচ্ছে সুন্দরবনের জঙ্গল, এখন নদীতে ফুল জোয়ার। আমার বাড়িটা এই নদীর পাশাপাশি হয়, যখনই আমি গ্রামের বাড়িতে আসি তখনই নদীতে একটু ঘুরতে আসি, একটু অ্যাডভেঞ্চারের নেশায়। আজও আমরা ঘুরতে এসেছি। আজকে সঙ্গে আছে সায়ন, শুভ আর রূপম। আজকে ঘুরতে আসার সাথে সাথে আমরা জালও নিয়ে এসেছি, যদি কিছু মাছ টাছ পাওয়া যায়। জলটা কি ঠান্ডা রে! চলো চলো, জল মাখা জল মাখা জল মাখা জল মাখা খেলবো আমি। গোল হয়ে পড়তেছে, চাষ তো কম। নদীর ওপারতে সাঁতরে সাঁতরে আসছে। তাদের বিপরীতে আসছে, কাঁকড়া ধরতে গেছিল নদীর ওপারে, ওপার থেকে আসছে। আমাদের গ্রামের বাড়ি, মুখে কথা বলতে পারে না। এই কাঁকড়া ধরতে গেছিল, এরা কাঁকড়া ধরে নিয়ে এসছে। গরিব মানুষ, মুখে কথা বলতে পারে না। বোবা নদীর ওপারে কাঁকড়া ধরতে যায়, কাঁকড়া ধরে, সেই কাঁকড়া দিয়ে এদের জীবন চলে, বিক্রি করে সংসার চলে আর কি। এই কাঁকড়া ধরে, এই কাঁকড়াটা কত দাম হবে সায়ন? মোটামুটি কত দাম হবে? হ্যালো, হ্যালো, কত? হ্যালো, কত? মানে এই কাঁকড়াটা বিক্রি করলে 300 টাকা, মানে সেই সকাল, মানে এরা ঠিক 4-5টার সময় যায়, আর এখন বাজে হচ্ছে, হ্যাঁ, এখন
ওই 5টা 6টার সময় যায়। আর এখন বাজে হচ্ছে কটা বলতো? এখন 12টা 12টা বাজে না? 12টা 11টা বাজে। ওই 11টা 12টা বাজে। 11টা 12টা বাজে। নদীর ওপারে সাঁতরে চলে যায়। গিয়ে ওপার থেকে কাঁকড়া ধরে, জঙ্গল থেকে কাঁকড়া ধরে এই হাফসে হাফসে এপারে চলে আসে। মানে যেদিন কাঁকড়া ধরবে সেই কাঁকড়া বিক্রি করে সেদিন খাওয়া, আর যেদিন কাঁকড়া ধরতে পারবে না সেদিন খাওয়া। হ্যাঁ 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 কাঁকড়া ধরে দেখা দেখি, কিভাবে কাঁকড়া ধরে দেখা দেখি কিরকম হবে দেখা দেখা দেখা। বল হ্যালো, হ্যাঁ 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 কিভাবে ফেলতে হয় সেটা দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বলে লজ্জা পাচ্ছে। ভেরি গুড ভেরি গুড, এই হচ্ছে এদের লাইফ, কত কষ্টের লাইফ। এ বাবা বোবা, এর বাবাও বোবা, আর এই পাগলি এর মেয়েও বোবা, তিনজনেই বোবা। এরা এই নদী পাহাড়ে ওপারে যায়, ওপারে গিয়ে তারপরে গর্ত থেকে কাঁকড়া ধরে নিয়ে আসে, আবার ঠিক এরকম জাল কলেজের মুখে দেখালাম ওইভাবে কাঁকড়া ধরে নিয়ে আসে। শুনতে পায় না কিন্তু, পাক ফাঁক যদি থাকে এই তুলে নেয়, আরে তো কানে শুনতে পায় না, শুনতেও পায় না আর কথা বলতে পায় না, ওইভাবে কথা বলে। কিন্তু এরা প্রতিদিন জঙ্গলে যায় গিয়ে কাঁকড়া ধরে নিয়ে আসে, সেই কাঁকড়া বিক্রি করে 200-300 টাকা যা পাবে সেইটা বিক্রি করে তবে এদের সংসার চলবে। ভালো করে টানবি যেন এক ছানা জানে 1 কেজি চিংড়ি পাই। পাঁচ সময় ধরতে যাবো, হ্যাঁ তাই আমরা চলে এমনি পারে চলে যাবো, এমনি চলে যাবো। তুই যাবি বিকালে? বিকালে কাদা হবে, তোর যেতে হবে না? না বিকালে তোর যেতে হবে না, বিকালে আমরা যাবো। দেখুন চেপে দে, যাবি একটু, তুই যাবি বিকালে? কিন্তু কাদা হবে, ওপারে যাবো তো, আর ওপারে কাদা মানে ওপারে আবার সাপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কি পড়েছে? কিছুক্ষণ ছানা পড়েছে, হ্যাঁ মানে এত জলের টান তো, মানে জাল উল্টে যাচ্ছে, ভালো মাছ পায়নি, ভালো মাছ পায়নি বলতে গেলে মাছই পায়নি। তো আমরা বিকালবেলা যাবো নদী পারে ওপারে গিয়ে আর স্রোতগুলো আটকে পার্শ্ব মাছ ধরতে যাবো। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।